হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস সিক্সের চল রে চল সবে ভারত সন্তান কবিতাটির বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক। চল রে চল সবে ভারত সন্তান, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরুষ গর্ভে, সাথ রে সাথ সবে দেশেরই কল্যাণ। পুত্র ভিন্ন মাতৃদৈন কে করে মোচন, উঠো জাগো সবে বল মাগো তব পদে সপিনু পরাণ। এক তন্ত্রে করতপ এক মন্ত্রে জপ, শিক্ষা দীক্ষা লক্ষ্য মোক্ষ এক, এক সুরে গাও সবে গান। তো এখানে কি বলছে, এটা একটা দেশাত্মবোধক গান, চল রে চল সবে ভারত সন্তান। তো এখানে ফার্স্ট লাইনে কি বলছে যে চল রে চল সবে ভারত সন্তান। তো ভারত সন্তান বলতে কি বলছে, যে ভারত মাতার যে সন্তান অর্থাৎ ভারতবাসী, যারা এই আমরা যে ভারতবাসী সেই ভারতবাসীদের কথা বলেছে, যে চল রে চল সব ভারত সন্তান অর্থাৎ ভারতবাসী, মাতৃভূমি করে আহ্বান। মাতৃভূমি অর্থাৎ যে জন্মভূমি, ভারতের ভূমি যে আমরা জন্মেছি সেটারই কথা বলেছে, যে মাতৃভূমি করে আহ্বান, আহ্বান অর্থাৎ ডাকছে, আমাদের মাতৃভূমি আমাদেরকে ডাকছে। বীর দর্পে পৌরুষ গর্ভে, বীর দর্পে অর্থাৎ বীর অহংকারী, বীরেদের মতো অহংকারী পৌরুষ অর্থাৎ পুরুষত্বভাবে গর্ব করে, সাথে সাথ সবে দেশেরই কল্যাণ। সাথে সাথ অর্থাৎ সাধনা করো দেশেরই কল্যাণের জন্য, পৌরুষ জাগিয়ে একদম বীরেদের মতো অহংকার করে কিসের কল্যাণে সাধনা করো, দেশের কল্যাণে সাধনা করো। পুত্র ভিন্ন মাতৃদৈন কে করে মোচন, পুত্র ভিন্নতা পুত্র ছাড়া মাতৃদৈন দেশের দুরবস্থাকে কে করবে মোচন অর্থাৎ দূর করা। তো এখানে কি বলছে, পুত্র ভিন্ন পুত্র ছাড়া মাতার যে দুরবস্থা কে মোচন করবে, কে দূর করবে। উঠো জাগো সবে, তো এখানে কি বলছে, সবাইকে জেগে ওঠার কথা বলছে। বলো মাগো তব পদে সপিনু পরাণ, অর্থাৎ এখানে কি বলছে, বলো মাগো তব পদে সপিনু, সপিনু অর্থাৎ কি সমর্পণ করলাম, মায়ের পায়ে সমর্পণ করলাম, পরাণ অর্থাৎ কি প্রাণ, নিজের প্রাণকে আমি মায়ের পায়ে কী করলাম, সমর্পণ করলাম। এক তন্ত্রে করতপ, তব অর্থাৎ কি তপস্যা, এক তন্ত্রে কর তপস্যা, এক মন্ত্রে জপ, জপ অর্থাৎ কি সাধনা, একটা মন্ত্রেই নিজের সাধনা করো। তারপরে কি বলছে, শিক্ষা দীক্ষা লক্ষ্য, লক্ষ্য অর্থাৎ কি উদ্দেশ্য, মুখ্য অর্থাৎ কি মুক্তি, শিক্ষা দীক্ষা লক্ষ্য মুখ্য এক, এক সুরে গাও সবে গান, সবে অর্থাৎ কি সবাই গান, এক সুরে গাও সবাই গান। দেশ দেশান্তে যাও রে আনতে নব নব জ্ঞান, তো এখানে কি বলছে কবি, যে দেশ দেশান্তে অর্থাৎ দূর দূরান্তে যাও নতুন নতুন জ্ঞান আনতে। নবভাবে নব উৎসাহের মতো ওঠাও রে নবতর তান, নবতর তান বলতে কি নতুন নতুন তান উঠাতে বলছে। লোকরঞ্জন লোকগঞ্জন না করি দিকপাত, লোকরঞ্জন অর্থাৎ কি লোকের প্রীতিকর, লোকগঞ্জন লোকের যে কটু কথা সেগুলোকে কি বলছে, সেদিকে দৃষ্টি, সেদিকের দিকে না তাকিয়ে এগিয়ে যেতে। যাহা শুভ যাহা ধ্রুব, যাহা শুভ যাহা ধ্রুব অর্থাৎ কি চিরকালীন সত্য, সত্য ন্যায় তাহাতে জীবন করদান। তো এখানে কি বলছে, যেটা শুভ যেটা চিরকালীন সত্য সেটার দিকেই জীবন করো দান। দোলাদলি সব ভুলি হিন্দু মুসলমান, এক পথে একসাথে চলো উড়ায়ে একতা নিশান, একতা অর্থাৎ কি ঐক্য বা মিল, আর নিশান অর্থাৎ কি পতাকা। তো এখানে কি বলছে, যে একটাই একটা একতাভাবে সেই পতাকা ওড়াও, হিন্দু মুসলমান সবাইকে একত্রিত হতে বলছে, দিয়ে একসাথে কি বলছে পতাকা উড়াতে বলছে। তো এখানে কি বলছে, খুব সুন্দর কবিতা, চল রে চল সবে ভারত সন্তান। এখানে এটা একটা গান, দেশাত্মবোধক গান, তোমাদের পাঠ্য বইয়ে এটা অ্যাড করা হয়েছে। তো খুব সুন্দর গান, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এটা হচ্ছে দেশ যখন আমাদের দেশের স্বাধীন হয়নি সেই সময় দেশের মানুষকে জাগিয়ে তোলার জন্য এই গানটি লেখা হয়েছিল, দেশের মানুষের উদ্দেশ্যে লেখা হয়েছিল, এবং প্রত্যেক ভারতবাসীকে আহ্বান জানানো হচ্ছিল যে মাতৃভূমির
যে মাতৃভূমি তাদেরকে ডাকছে, যে মাতৃভূমির উপর অত্যাচার হচ্ছে, সেই মাতৃভূমিকে বাঁচানোর জন্য অর্থাৎ মাতৃভূমির যে স্বাধীনতা আনার জন্য সবাইকে আহ্বান করছে, সেই উদ্দেশ্যে এই গানটি লেখা। সেই সময় কী করতো ইংরেজরা? ভেদাভেদ, মানুষ একতা ছিল না, ভেদাভেদ শুরু করে দিয়েছিল ইংরেজরা। কী করেছিল? মানুষদের মধ্যে জাতি বিদ্বেষের সৃষ্টি করেছিল, মানুষকে ভুল বুঝিয়েছিল, হিন্দু মুসলিমদের মধ্যে দূরত্ব করেছিল। কারণ আমরা তো সবাই ভারতবাসী, জাতি ভিন্ন ধর্ম ভিন্ন ভিন্ন হতেই পারে, কিন্তু আমাদের একটাই কি, একটাই জাতি, আমরা ভারতবাসী সবাই। কিন্তু সেই পার্থক্যটাই আমাদের মধ্যে তৈরি করেছিল কারা? ইংরেজরা, যে তোমরা হিন্দু তোমরা মুসলিম, ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছিল। কিন্তু ভারত তো এমন একটা দেশ যেখানে সব রকমের ধর্ম নিয়েই গঠিত, কিন্তু সেই একতা নষ্ট করার চেষ্টা করেছিল ইংরেজরা। সেই কারণে মানুষরা একতা হতে পারছিল না, আর একতা না হলে কী হবে, একসাথে স্বাধীন করতে পারবে না নিজের মাতৃভূমিকে। তো সেই আহ্বানই জাগিয়েছিল কবি, যে কবি কী বলছে যে সবাই একসাথে হও, হিন্দু মুসলিম সব জাতি একসাথে হও, এবং একটাই তোমাদের জাতি করো ভারতবাসী, এবং দেশের মাতার জন্য লড়াই করো, লড়াই করে দেশকে স্বাধীন করো। তাই বলছে কি, চল রে চল সবে ভারত সন্তান, তাই সব ভারত সন্তানকে এগিয়ে যেতে বলছেন। তো খুব সুন্দর গান, এটি একটি দেশাত্মবোধক গান, তো ভালো করে পড়বে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।